ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের আটটি জেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর ফুলগাজীতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ফেনীর পরশুরামে নিখোঁজ রয়েছে একজন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে 100 গ্রাম। এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ রয়েছে যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর 9 উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে জেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে, 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকাই পানির নিচে। শহরের শাপলা চত্বর, উত্তরগঞ্জপাড়া, শান্তিনগর, মেহেদিবাগের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা, সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। হবিগঞ্জে পাহাড়ি ঢল অব্যাহত, বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোর রাত থেকে লস্করপুর, জামালবাদ সহ 5টি জেলা জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজির সহ কৃষি জমি।